হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরোহিজ ওয়ার্ল্ড চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে একটা স্পেশাল ডে, তাই ভাবলাম আজকে সারাদিন আমার কীভাবে কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, স্পেশাল ডে বললাম কারণ আজকে আমার ছোট বোনের জন্মদিন। তো বিকেলবেলা আমরা সবাই মিলে বোনুর জন্য ছোট্ট একটা সেলিব্রেশন করব, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ, এদের দুষ্টুমি শুরু হয়ে গেছে। সারাটা দিন আমাদের এভাবেই কেটে যায় এদের হইহুল্লোড় দেখেই। তারপর মা বনুকে জোর করে কোলে নিয়েছে, কিন্তু না, ও তো কিছুতেই কোলে বসতে চাইছে না, পুরো ঘরে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াবে তাই কান্না করছে। তো যাই হোক, তারপর আমি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে খেতে। আজকে দুপুরবেলা মা এগ বিরিয়ানি রান্না করেছিল, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার খাওয়াটা কমপ্লিট, এখন আমি আর আমার দুই ভাইরা মিলে আমরা বেলুন ফুলানোর কাজে লেগে পড়লাম। আর আমাকে দেখতেই পাচ্ছ, একটাও বেলুন আমি ভালো করে ফুলাতে পারছিলাম না, আর ওরা একটার পর একটা বেলুন ফুলিয়ে আমাকে দিচ্ছে। তারপর চলে এলো আমাদের বার্থডে গার্লের কেক। কেকটার টেস্ট আর ডিজাইন জাস্ট অসাম ছিল। তো যাই হোক, তারপর ডেকোরেশনটা কমপ্লিট, পুরো ডেকোরেশনটা আমার ভাই করেছে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আমি ডেকোরেশনে ওর হেল্প করতে পারিনি, পুরোটাই ও নিজে করেছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল আমার ফোনটা নেওয়ার জন্য অনেক চেষ্টাই করছিল, আবার আমাকে জড়িয়ে ধরে আদরও করছে। তারপর বনু আমার কোলে বসে পুতুল নিয়ে খেলাধুলা করার পর এবার হলো কেক কাটিংয়ের পালা। তো বনুর বাবা মানে আমার মামা, উনি বনুকে কুলে নিয়ে বসেছেন, আর বেলুন ফুটানোর আওয়াজে হয়তো বনু ভয় পেয়ে গিয়েছিল তাই কেকটা ভালো করে কাটতেও চাইছিল না। তারপর সবাই এক এক করে বনুকে গিফট দিচ্ছিল আর বনু সবার গিফটও নিচ্ছিল। তো যাই হোক, বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট, এবার হলো খাওয়ার দাওয়ার পালা। আর আমি আগেই বলেছিলাম যে সেলিব্রেশনটা ছোট্ট করে করা হবে, তাই খাওয়ার দাওয়াটাও সিম্পল, এত কিছু ছিল না, শুধু ছিল লুচি, ডাল, ঘুগনি আর পায়াস। তো আমি এখন খেতে থাকি, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।